हेलो फ्रेंड्स, आज के टॉपिक टी होच्छे इतिहास विषय। इतिहास एर एमन कतगुलो प्रश्न आलोचना करा हुए छे जा थेके फूड एसआई परीक्षाय जथेष्ट उपकृत करबे। तार आगे चैनले नतून होले सबस्क्राइब करे पासेर बेल आइकने अल बाटन प्रेस करे देबे। शुरू करछि आजकेर प्रथम प्रश्न। কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? মৌলানা আবুল কালাম আজাদ, মতিলাল নেহেরু, জি কে গোখলে, উপরের কেউই নয়। সঠিক উত্তর অপশন সি, জি কে গোখলে, অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে। কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? 1928 সালে, 1929 সালে, 1930 সালে, 1931 সালে। সঠিক উত্তর অপশন সি, 1929 সালের 19 ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ, যার অর্থ পুরোপুরি স্বাধীনতা সিদ্ধান্তটি লাহোর অধিবেশনে পাশ করে। সেই একই অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসাবে জওহরলাল নেহেরুকে নির্বাচিত করা হয়। 1930 সালের 26 জানুয়ারি এই খবরটি প্রকাশ্যে আসে। কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? 1916 সালে, 1920 সালে, 1923 সালে, 1926 সালে। সঠিক উত্তর অপশন বি, 1920 সালের 1 আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হয়। অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলন ছিল একটি গণ আন্দোলন। খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? এম এ জিন্না, খান আব্দুল গফর খান, এ কে আজাদ, মোহাম্মদ আলী। সঠিক উত্তর অপশন বি, খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান 1930 সালের মার্চ মাসে ইসকা খোয়ানি বাজার গণহত্যা প্রেক্ষিতে খুদাই খিদমতগার পার্টি গঠন করেছিলেন। বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? দুদু মিয়া, তিতুমির, হাজি শরিয়তুল্লাহ, সৈয়দ আহমেদ। সঠিক উত্তর অপশন বি, তিতুমির তারিকা আন্দোলনের নেতা ছিলেন। মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, মজুর মহাজন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ওয়ার্কস ওয়েলফেয়ার লীগ। সঠিক উত্তর অপশন বি, মজুর মহাজন। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন গঠন করেন, পরে যা মজুর মহাজন নামে বেশি পরিচিত লাভ করে। সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা কে বলেছিলেন? এম কে গান্ধী, শিবস্বামী আয়ার, মোহাম্মদ আলী জিন্না, জওহরলাল নেহেরু। সঠিক উত্তর অপশন বি, এই কথাগুলি শিবস্বামী আয়ার বলেছিলেন, যিনি একজন প্রখ্যাত প্রশাসক, উকিল এবং রাষ্ট্রনায়ক। ইনি 1907 থেকে 1911 সালে মাদ্রাজের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ব্যাক অফ ভেদাস এই স্লোগানটি কে প্রবর্তন করেন? লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী, লালা লাজপত রায়। সঠিক উত্তর অপশন সি, স্লোগান দিয়েছিলেন দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী ছিলেন একজন ভারতীয় ধর্মীয় নেতা এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা, বৈদিক ধর্মের একটি হিন্দু সংস্কার আন্দোলনের নেতা ছিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক, সুভাষ বোস, সি আর দাস, রাসবিহারী বোস। সঠিক উত্তর অপশন ডি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ একটি রাজনৈতিক সংগঠন ছিল যা 1920 থেকে 1940 সালে রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন। 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরাজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়? আরবি ভাষা, ফার্সি ভাষা, তুর্কি ভাষা, উর্দু ভাষা। সঠিক উত্তর অপশন বি, 1835 সালে ভারত সরকারের সরকারি ভাষা হিসাবে ফার্সি ভাষা ইংরেজি ভাষা দ্বারা প্রতিস্থাপিত হয়। ফার্সি ভাষা মুঘল প্রশাসনের অধীনে থাকা আদালতগুলির সরকারি ভাষা ছিল। 1835 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় হাওড়া ও দিল্লির মধ্যে, বোম্বে ও থানের মধ্যে, হাওড়া ও বোম্বের মধ্যে, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন বি, বোম্বে ও থানের মধ্যে। 16 এপ্রিল 1835 সালে প্রথম যাত্রীবাহী ট্রেনটি বোরি বন্দর থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটারের দূরত্বে 14টি কোচ এবং 400 যাত্রী নিয়ে যাত্রা করেছিল। 1857 মহাবিদ্রোহ কানপুরের সিপাহীদের নেতৃত্ব দেন তাঁতিয়া টোপি, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, কুনওয়ার সিং। সঠিক উত্তর অপশন সি, নানা সাহেব। নানা সাহেব কানপুর শহরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নানা সাহেবের আসল নাম ছিল ধুন্দুপন্ত। 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জন্ম কে শুরু করেছিলেন? সৈয়দ আহমেদ খান, নওয়াব সালেম উল্লাহ, বাদশাহ খান, আবুল কালাম আজাদ। সঠিক উত্তর অপশন এ, স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজকে শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিকভাবে পশ্চাৎপদ মনে করেন। মুসলিম সমাজের অধঃপতনের জন্য তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেন। এর ফলে স্যার সৈয়দ মুসলিম সমাজের বৃদ্ধিভিত্তিক শিক্ষাগত, সামাজিক ও সাংস্কৃতিক পুনর্জন্মের জন্য একটি আন্দোলন শুরু করেন।
1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমণ চালিয়েছিলেন? রাসবিহারী বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, অজিত সিং। সঠিক উত্তর অপশন এ, লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমণ ও বিচারে ফাঁসি। বড়লাল লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমণের নেতা ছিলেন রাসবিহারী বসু। 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন? সাতারা, পুনে, বেলগাঁও, বেরার। সঠিক উত্তর অপশন সি, 1916 সালের এপ্রিলে বেলগামে তিলক ইন্ডিয়ান হোমরুল চালু করেন। অ্যানিভেশান্তে 1916 সালের সেপ্টেম্বরে মাদ্রাজি হোমরুল লীগ চালু করেন।